নমস্কার বন্ধু, আর একটা সুমন জানেন নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে ভিডিও টপিকে কথা বলবো সেটা হলো গিয়ে গাড়ি মেনটেন্স করার সময় আমাদের কাছে দু রকমের অপশন থাকে, এক হলো গিয়ে সার্ভিস সেন্টার, আর হলো গিয়ে লোকাল মেকানিক। তো অনেক সময় আমরা কনফিউজ থেকে যাই যে লোকাল মেকানিক বেস্ট হবে, লোকাল মেকানিকের কাছে যাওয়া উচিত নাকি সার্ভিস সেন্টারের কাছে যাওয়া উচিত। আবার সার্ভিস কস্টের ক্ষেত্রে আছি, তো এখানে লোকাল মেকানিক কম পয়সা নেয়, সার্ভিস সেন্টার এখানে বেশি পয়সা নেয়। তো আমাদের কোথায় কোন কোন সার্ভিস কোন কোন কোথায় করানো উচিত আমরা এই বিষয়ে কিন্তু কনফিউজ থেকে যাই। তো আজকে আমি এই পুরো কনফিউজ দূর করব, আমি তোমাদেরকে বলবো যে সার্ভিস সেন্টার কোন কোন দিক থেকে বেটার আর লোকাল মেকানিক কোন কোন দিক থেকে বেটার, আর এদের দুজনের মধ্যে কি পার্থক্য রয়েছে। তো তোমরা এই ভিডিওটা আগে দেখতে রাখো, আশা করি তোমাদের এই ভিডিওটা ফিউচারে অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, আমার নাম সুমন, তোমাদের ছোট একটা সুমন জানে, চলো শুরু করা যাক। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে, কারণ আমি এরকম টেকনিক্যাল ভিডিও প্রায়ই আনতে থাকি। তো চলো, তো বন্ধুরা আমরা লোকাল মেকানিকের কাছে কেন যাই? লোকাল মেকানিকের কাছে আমরা যাই কারণ লোকাল মেকানিক এক তো আমাদের বাড়ির সামনে হয়, আমরা সহজেই তার কাছে নিয়ে যাই, আর দ্বিতীয়ত হলো লোকাল মেকানিক কম চার্জ নেয়, যেখানে ওই সেম কাজ করতে সার্ভিস সেন্টার আমাদের কাছ থেকে বেশি পরিমাণে চার্জ নেয়। তো এবারে সার্ভিস সেন্টার আমাদের কাছ থেকে বেশি পরিমাণ চার্জ কেন নেয়? সার্ভিস সেন্টার আমাদের কাছ থেকে বেশি পরিমাণ চার্জ নেয় এই বিষয়ে অনেকগুলো কারণ রয়েছে। এক নম্বর কারণ হলো সার্ভিস সেন্টারের কাছে যে সমস্ত যারা মেকানিকরা থাকে তারা ওই পার্টিকুলার কোম্পানি থেকেই তারা ট্রেনিং প্রাপ্ত হয়, এবং ওই কোম্পানির যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই সমস্ত গাড়িগুলোর যে সমস্ত রকমের ইনফরমেশন, সমস্ত রকমের ট্রেনিং তাদেরকে দেওয়া হয়, আর এই সমস্ত ট্রেনিং গুলো দেয় ওই কোম্পানির যে ডিলার। সে সার্ভিস সেন্টারে যে মেকানিকরা থাকে এটা কিন্তু একচুয়াল কোম্পানি এমপ্লয়ার নয়, তারা ওই পার্টিকুলার ডিলারের এমপ্লয়ার, আর ডিলার তাদের গাড়ি মেনটেন্যান্স করার জন্য এই সমস্ত মেকানিকদের ট্রেনিং দেয় ওই কোম্পানির গাড়িগুলো সম্পর্কে। আর এই এই সমস্ত যে এই আর এক্ষেত্রে যে চার্জ লাগে এই চার্জটা কিন্তু আমাদের থেকেই কোম্পানি উসুল করে। দ্বিতীয়ত হলো যে গাড়ি সার্ভিস করার সময়, গাড়ি সার্ভিস করার সময় যে সমস্ত টুলগুলো দরকার পড়ে, সেই সমস্ত টুল, যে সমস্ত সফটওয়্যার, সে সমস্ত ডেটা সমস্ত কিন্তু ওই পার্টিকুলার কোম্পানির কাছে থাকে। তো এই জন্য কিন্তু কোম্পানি আমাদের কাছ থেকে বেশি পরিমাণে চার্জ নেয়, কারণ গাড়ি ঠিক করার ক্ষেত্রে এমন এমন টুলস রয়েছে যা কিন্তু রাস্তায় সামান্য যা মেকানিক তাদের কাছে থাকে না, এবং অনেক সময় এমন কিছু সফটওয়্যার থাকে, এমন কিছু ইনফরমেশন থাকে যা কিন্তু লোকাল মেকানিকদের কাছে থাকে না, যার জন্য কিন্তু সার্ভিস সেন্টার আমাদের কাছ থেকে বেশি পরিমাণে চার্জ নেয়। আর তৃতীয়ত হলো যে শোরুমের যে সার্ভিস সেন্টার, তো ওইটার মেনটেন্যান্স করার জন্য কিছু পরিমাণ পয়সা কিন্তু ওরা আমাদের কাছ থেকে এক্সট্রা নিয়ে নেয়। তো এই সমস্ত ক্ষেত্রে সার্ভিস সেন্টার আমাদের কাছ থেকে বেশি পরিমাণে পয়সা নেয়। এবার আসি লোকাল মেকানিক আছে, লোকাল মেকানিক জানে যে সার্ভিস সেন্টার বেশি পরিমাণে টাকা নেয়, তাই লোকাল মেকানিক নিজেই কিন্তু ওর যে কাস্টমার গুলো আছে তাদের কাছ থেকে কম পরিমাণে চার্জ নেয় যাতে কাস্টমার তার হাতে থাকে। এই কারণে লোকাল মেকানিক কম পয়সা নেয়। লোকাল মেকানিক এবং সার্ভিস সেন্টারের মধ্যে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে, আমরা এবার দেখে নেবো যে লোকাল মেকানিকের সঙ্গে সার্ভিস সেন্টারে কোন কোন ক্ষেত্রে এখানে পার্থক্য রয়েছে এবং কে কোন দিক থেকে বেটার, আর আমাদের কোন কোন কন্ডিশনে কোন কোন জায়গায় গিয়ে সার্ভিস করানো উচিত। তো বন্ধুরা, আমি চেষ্টা করছি এই ভিডিওটাকে যতটা সম্ভব এটাকে সহজ করে বোঝানোর। গাড়িতে এমন অনেক কিছু কাজকর্ম থাকে যা অনেক হাইটেক কাজকর্ম হয় এবং এলো অনেক জটিল কাজকর্ম হয়, যেগুলো করার জন্য কিন্তু সার্ভিস সেন্টারই বেস্ট, এইগুলো কিন্তু লোকাল মেকানিককে দ্বারা হয় না। যেমন ধরো আমার গাড়িতে এবিএস কাজ করছে না, এই এবিএস ফেল করছে, তো এবিএস কে ঠিক করা, এবিএস কে চেক করা, এই সমস্ত যে হাইটেক কাজকর্ম হলো এগুলো একমাত্র কিন্তু সার্ভিস সেন্টার দ্বারা সম্ভব, এগুলো কিন্তু লোকাল মেকানিকের দ্বারা সম্ভব নয়, কারণ সার্ভিস সেন্টারের কাছে আমার গাড়ি সম্পর্কে পার্টিকুলার এক্সপিরিয়েন্স মেকানিকের রয়েছে, গাড়ি সম্পর্কে সমস্ত ডেটা রয়েছে কোম্পানির কাছে, এবং কোম্পানির কাছে পার্টিকুলার টুলস রয়েছে যা লোকাল মেকানিকের কাছে কিন্তু থাকে না। কারণ দেখো, মার্কেটে গাড়ি এক একটা গাড়ি এক এক রকমের হয় এবং এক একটা গাড়ির সমস্যা এক এক রকমের হয়। তো লোকাল মেকানিকের কাছে সমস্ত কোম্পানির সমস্ত ডেটা থাকা, সমস্ত গাড়িকে ঠিক করা, এত কিছু এক্সপিরিয়েন্স থাকা কিন্তু লোকাল মেকানিকের দ্বারা সম্ভব নয়, তাই অবশ্যই এইসব হাইটেক কাজকর্ম অবশ্যই সার্ভিস সেন্টারে গিয়েই করা উচিত।
দুই নম্বরে আসি, দুই নম্বরে হলো গিয়ে সার্ভিস সেন্টারের কাছে আমার গাড়ি সম্পর্কে পার্টিকুলার সমস্ত রকমের ডেটা থাকে। কি কি ডেটা থাকে? যে আমার গাড়ি কত কিলোমিটারে এখানে ইঞ্জিন অয়েল পাল্টানো হবে, কত কিলোমিটারে এখানে ব্রেকিং অয়েল পাল্টানো হবে, কত কিলোমিটারে এখানে কুলিং অয়েল পাল্টানো হবে, কত কিলোমিটারে এসির যে গ্যাস ওটাকে চেঞ্জ করা হবে, কত কিলোমিটারে গাড়ি ব্রেক শু পাল্টানো হবে, কত কিলোমিটার গাড়ি সাসপেনশন চেক করা হবে, কত কিলোমিটার এখানে গাড়ির যে ফুয়েল ইনজেক্টেড, তারপরে স্পার্কিং ব্ল্যাক পাল্টানো হবে, এই সমস্ত সমস্ত ডেটা কিন্তু সার্ভিস সেন্টারের কাছে থাকে। কারণ একটা গাড়ি মার্কেটে লঞ্চ হওয়ার আগে কোম্পানি এই সমস্ত চেক কিন্তু ফার্স্টেই করে নেয়, এবং এই সমস্ত চেক এই এই সমস্ত তারা চেক করে সেই সমস্ত সমস্ত ডেটা তাদের কাছে স্টোর থাকে, তারপরে কিন্তু তারা সেই গাড়িকে মার্কেটে লঞ্চ করে। তো লোকাল মেয়ে এখানে কেউ কিছু করে দেয়? লোকাল মেয়ে এখানে গিয়ে কাছে নিয়ে গেলে তারা ব্রেকিং অয়েল পাল্টে দেয়, ইঞ্জিন অয়েল পাল্টে দেয়, কুলিং অয়েল পাল্টে দেয়, এসি এসি যদি গ্যাস ভরার থাকে সেই লোকেও ঠিক করে দেয়, ব্রেক শুও পাল্টে দেয়। কিন্তু লোকাল মেকানিকের সঙ্গে কিন্তু একটা সার্ভিস সেন্টারে এইখানেই পার্থক্য, যে এই সমস্ত ছোটখাটো যে সমস্ত কাজ এগুলো কিন্তু লোকাল মেকানিককে দিয়ে করানো উচিত। যেমন ইঞ্জিন অয়েল পাল্টানো, এসব ব্রেকিং অয়েল, কুলিং অয়েল, তারপরে স্টিয়ারিংয়ে কিছু সমস্যা হচ্ছে, এই সমস্ত ছোটখাটো যে সমস্ত কাজ, তারপরে ব্রেক ব্রেক করতে করতে না ব্রেক শু ঠুরাক হয়ে যায়, তো ব্রেক শু অবশ্যই পাল্টাতে হয় গাড়িতে, তো এই সমস্ত ব্রেক শু পাল্টানো এগুলো কিন্তু লোকাল মেকানিক ভালোভাবে করে দেয় এবং কম পয়সায় করে দেয়। এই সমস্ত কাজ সার্ভিস সেন্টারে করতে গিয়ে সার্ভিস সেন্টার আমাদের কাছে বেশি চার্জ নেয়। তো এই এই সমস্ত যে ছোটখাটো কাজগুলো রয়েছে এগুলো সার্ভিস সেন্টারকে দিয়ে না করে ভালো। তো বন্ধুরা, আমি এবার পুরো ডিটেলসে বলে দিচ্ছি যে কোন কোন কাজ কোন কোন জায়গা থেকে করানো উচিত। ফার্স্টে আসি যে হাইফাই কাজকর্ম। হাইফাই কাজকর্ম আমি আগেই বললাম যে কোম্পানির কাছে সমস্ত রকমের টুলস, সমস্ত রকমের সফটওয়্যার এবং এক্সপিরিয়েন্স মেকানিক থাকেই, তো এই সমস্ত কাজকর্ম অবশ্যই সার্ভিস সেন্টার থেকে করানো উচিত। আমি সাপোজ এবিএস এর এক্সাম্পল দিলাম, এবিএস ছাড়াও গাড়িতে আরও অনেক কিছু জটিল কাজকর্ম থাকে, সেগুলো অবশ্যই সার্ভিস সেন্টারে গিয়েই করানো উচিত। লোকাল মেকানিক করতেও পারবে না, গিয়েও লাভ নেই, ওইগুলো ক্ষেত্রে সার্ভিস সেন্টারই বেস্ট। লোকাল মেকানিকের কাছে কাছে কোন কোন কাজগুলো করানো উচিত? লোকাল মেকানিকের কাছে ছোটোখাটো কাজগুলো আছে সেগুলো করানো উচিত, যেমন ইঞ্জিন অয়েল পাল্টানো, ব্রেকিং অয়েল পাল্টানো, তারপরে ব্রেক শু পাল্টানো, তারপরে তারপরে কুলিং অয়েল পাল্টানো, এই সমস্ত যে ছোটোখাটো কাজগুলো রয়েছে এইগুলো লোকাল মেকানিকের কাছে নিয়ে যাওয়া বেস্ট। লোকাল মেকানিক এগুলোকে কম পয়সায় করে দেবে, এতে সার্ভিস সেন্টারে বড় বিলের হাত থেকে বাঁচা যাবে। আর গাড়িতে যদি অনেক কোন অনেক কাজকর্ম থাকে তো সেক্ষেত্রে বুদ্ধি করে ছোটোখাটো কাজকর্ম করে সার্ভিস সেন্টার লোকাল মেকানিককে দিয়ে করি না। আর বড় কাজগুলো, এমন কাজ যে কাজগুলোতে হয়তো গাড়ি খুলতে হবে, এই সমস্ত কাজ অবশ্যই সার্ভিস সেন্টারকে দিয়ে করি না। আর বছরে অন্তত দুবার সার্ভিস সেন্টারে অবশ্যই পুরো গাড়ি একবারে একটা সার্ভিস করানো অবশ্যই উচিত, অবশ্যই করবে, এতে ওদের কাছে আমাদের গাড়ি সম্পর্কে একটা রেকর্ড থেকে যায় যে এই তারিখে এই গাড়ি এখানে এসেছিলো, এই গাড়ি পুরো মেনটেন্যান্স আমরা করেছি, এই গাড়ি ঠিক আছে, ওদের কাছে একটা রেকর্ড থেকে যায়। আর বছরে অন্তত দুবার গাড়ির পলিউশন অবশ্যই চেক করাবে, কারণ পলিউশন আজ অনেক বেড়ে গেছে, তো পলিউশনকে আমাদের উচিত পলিউশন কমানো, এই গাড়ির পলিউশন অবশ্যই চেক করানো উচিত। আর একটা কথা, গাড়ির সিগনালে অবশ্যই গাড়ির ইঞ্জিন অফ করবেন, এতে একটু হলেও ফুয়েল সেভিংস হবে। অবশ্যই গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরে নেবেন, কারণ এটা আপনার সেফটির ব্যাপার। তো ব্যাস, আজকের জন্য এই ভিডিও এইটুকুই। আশা করি অনেক কিছু ইনফরমেশন দিতে পারলাম যে কোন কোন সার্ভিস কোন কোন দিকে করানো উচিত। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, কারণ লাইক পেলে অনেক বেশি মোটিভেশন পাই, একটা ভিডিও বানাতে আপলোড করতে এডিট করতে অনেক সময় লাগে, লাইক পেলে অনেক বেশি মোটিভেশন পাই। আর কারোর যদি কোনো গাড়ি থাকে তাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও, হয়তো তার কিছু সুবিধা হবে। আজকের জন্য এই ভিডিও এটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। কালকে ঠিক 11টায় এই চ্যানেলে এই সময়তেই আবার দেখা হবে। আজকে এটুকুই, টাটা, বাই বাই, ভালো থেকো।